গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিত্য হরণের শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা। সময় মতো মিলছে না পাসপোর্ট, বিপাকে পড়ছেন চিকিৎসা ও অন্যান্য জরুরি কাজে বিদেশ যেতে আগ্রহীরা। কর্মকর্তারা বলছেন কারিগরি কারণে এমন সমস্যা হচ্ছে। গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শাহনাদ বাবু। গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে নির্ধারিত সময়ের দুই থেকে তিন মাস পরও মিলছে না পাসপোর্ট, এমনই অভিযোগ আবেদনকারীদের। যদিও প্রতিদিনই জমা পড়ছে দেড় থেকে দুশো আবেদন, এসব আবেদনের প্রেক্ষিতে পুলিশের প্রতিবেদন পাওয়ার একুশ দিনের মধ্যে পাসপোর্ট বিতরণের সম্ভাব্য তারিখ দেয়া হলেও তা হচ্ছে না। পাসপোর্টের জন্য দিনের পর দিন ঘুরতে হচ্ছে সেবাগ্রহীতাদের, বিশেষ করে চিকিৎসাসহ জরুরি কাজে বিদেশ যাওয়ার জন্য আবেদনকারীরা শিকার হচ্ছেন ভোগান্তির। খালি বলতে আসবে আসবে, এখন আসতেছে না, এক মাসের কথা দুই মাস হচ্ছে পাসপোর্ট দিচ্ছে না। যদি একবার পাসপোর্টটা হাতে পেতাম তাহলে তাড়াতাড়ি যেতে পারতাম। এদিকে আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা বলছেন মেশিন রিডেবল পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রূপান্তরিত করার কাজ চলমান থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়ার জন্য মাঝখানে একটা গ্যাপ স্বাভাবিকভাবেই সৃষ্টি হয়েছে, যার কারণে একটু এমআরপির সমস্যাটা দেখা দিচ্ছে। পাসপোর্ট পাওয়া নিয়ে সংকটের কারণ যাই হোক না কেন, গ্রাহকদের হয়রানি বন্ধে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এমনটাই দাবি সেবাগ্রহীতাদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।